एशिया कप 2022 शुरू होते जाच्छे अगस्टे 27 तारीख थेके। ए बड़ो टूर्नामेंटेर जोन्नो टीम इंडियाओ तादेर स्क्वाड किन्तु घोषणा करे दिएछे। अगस्टेर 28 तारीखे पाकिस्तानेर बिरुद्धे मैच दिए अभियान शुरू करबे भारत। एकई संगे एशिया कपेर फाइनल खेला होबे 11ई सेप्टेम्बर। एशिया कप 2022-এর জন্য টিম ইন্ডিয়া এমন একজন বোলারকে টিমে অন্তর্ভুক্ত করেছে যে দীর্ঘদিন ধরে টি-20 টিমের অংশ ছিল না। যখন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা টি-20 সিরিজ থেকে দলে ফিরেছে বিরাট কোহলি এবং কেএল রাহুল। এশিয়া কাপ 2022-এর জন্য টিম ইন্ডিয়াতে কামব্যাক করেছেন এবং কিছু তরুণ খেলোয়াড়কেও টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাদুকর বোলার রবিচন্দ্রন অশ্বিনের নামও রয়েছে এই টিমে। আর অশ্বিন দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজের আগে অশ্বিন তার শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন 2021 সালের নভেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে। তিনি সম্প্রতি টিম ইন্ডিয়াতে কামব্যাক করেছেন এবং এশিয়া কাপ 2022-এর জন্য টিমে অন্তর্ভুক্ত হতে পেরেছেন। এশিয়া কাপ 2022-এ অশ্বিন টিমের জন্য একটি বড় ম্যাচ উইনার হতে পারে। আর অশ্বিন বল এবং ব্যাট উভয় দিয়েই ম্যাচে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।